नमस्कार, आमी सुस्मिता सुंदरबन कूकिंगे आपनादे सकलके स्वागत जानाई। बंधुरा बागाने जल दिच्छिलाम, सब्जी किछु लागानो होयेछे, देखा जाक किसे कि हय। तो बंधुरा एखान थेके आमी रान्नार काछे जाबो आर गांगमौराला माछेर एकटि टक रेसिपि आपनादेर संगे शेयार करब। प्लिज भिडियोटा स्किप ना करे साथे थाकुन। बंधुरा जे माछटी देखलें एटा गांगमौराला, एटा किन्तु मिष्टि जले हय ना, नदीतेई हय, जे कारणे आमरा गांगमौराला बोली। तो ये गांगमौरालार एकटा असाधारण रेसिपि आपनादेर संगे शेयार करब। प्रथमे आमी एखन एई माछगुलो केटे नेब। देखुन एकदम मिष्टि जलेर मौराला माछ जेमन देखते हय सेरकमई, किन्तु एटा नदीर माछ। एखन आमी काटछि। बंधुरा এই মুহূর্তে যারা প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা আমি এই মাছটা মাথা ফেলে কেটে নেচ্ছি। এই ছোট ছোট মাথা কাঁটাওয়ালা মাছ, আমি ওই জন্য মাথাটা ফেলে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়েছি আর আজ আমি এই গাংমৌরালা মাছের টক রেসিপি বানাবো। এটা একদম পুরানো তেঁতুল। প্রথমে আমি এই তেঁতুল একটু জলে ভিজিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল, ভিজতে লাগুক। এখন আমি এই মাছগুলোতে লবণ হলুদ মাখাবো। দিচ্ছি লবণ, হলুদ, মাছের টকে খুব বেশি মশলাপাতির দরকার নেই, কয়েকটা রসুন আমি শুধু বেটে নেব। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব টক তরকারির জন্য। মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ভেজানো টকটা এখন গুলে নেব, এ ছিপড়েটা চেপে ফেলে দেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। রসুন বাটাটা দিয়ে দিলাম, টক জলটা দিয়ে দিলাম। এবারে দেব হলুদ, টকের ঝোলটা ফুটছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
খুব সামান্য একটু সর্ষে বেটে নেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে, মাছফোড়ন আর একটু কালো সর্ষে। এবার তরকারিটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ ত্বক তরকারিটা বেশি করে ফোটালে ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, পুরানো তেঁতুল দিয়ে গাংমৌরালা মাছের টক আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।